একদিকে পাট যেমন কৃষি পণ্য, অপরদিকে পাট আমাদের ইন্ডাস্ট্রির কাঁচামাল, যেটা সম্পূর্ণ আমাদের দেশীয় পণ্য। এই দেশীয় পণ্যটা যদি আমরা উপযুক্তভাবে ব্যবহার করতে পারি, তাহলে এই পাটই আমাদের জন্য আরও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং দেশীয় বিভিন্ন কাজে আরও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। পাটের কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। কৃষক যেখানে পাট, যে খেতে পাট চাষ করে, এই পাটের পরেই ধান চাষ করে। কারণ পাট চাষের পর পাটের পাতা পচে, তার শিকড় পচে, মাটির উর্বরতা বাড়ায়। আর পাট এমন একটি পণ্য যার পাট গাছ, পাটের আঁশ, পাটের পাটখড়ি, পাটের পাতা সবই কিন্তু কাজে লাগে। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। এবং আমাদের দেশে সব থেকে উন্নত মানের পাট উৎপাদন হয়, যেটা সোনালি আঁশ বলে। সত্যিকার সোনালি আঁশটাই আমরা করি, এবং তাছাড়া আরও বিভিন্ন প্রকারে আছে পাটের আঁশ। এটা বহুমুখী ব্যবহার হয়। পাট এবং চামড়ার সংমিশ্রণে বিভিন্ন পণ্য উৎপাদন হচ্ছে এবং সেগুলি বিদেশে আমরা রপ্তানি করতে পারছি। পাটের পাটখড়ি থেকে ফার্নিচার থেকে শুরু করে আর অনেক আসবাবপত্র, এমনকি ঘরের দরজা জানালা অনেক কিছু উৎপাদন করা হচ্ছে, যা আমাদের কাঠের উপর নির্ভরশীল কমিয়ে দিয়ে, গাছের উপর নির্ভরশীল কমিয়ে দিয়ে বিরাট সুযোগ সৃষ্টি করেছে। যদিও পাটের এক সময় একটু খারাপ দিন আসে যখন কৃত্রিম তন্তু আবিষ্কার হয়, কিন্তু এখন মানুষ সচেতন। যেহেতু পরিবেশ বান্ধব একটি পণ্য, তাই আমাদেরও সুযোগ অনেক বেড়ে গেছে। পাট পাটজাত পণ্য যত বেশি উৎপাদন বাড়াতে পারবো, দেশীয় কাজে যেমন লাগবে, আর রপ্তানি ক্ষেত্রেও বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দেবে। সেদিকে লক্ষ্য রেখেই পাটের রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা, কোন দেশে কী ধরনের চাহিদা আছে সেটা দেখা এবং সেই ধরনের পণ্য উৎপাদন করার দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে। পাশাপাশি এই সোনালি আঁশ, যে সোনালি আঁশ আমাদের জন্য, বাংলাদেশের জন্য সোনালি দিনের হাতছানি দিচ্ছে, কাজে সেটা আমাদের যথার্থ কাজে লাগাতে হবে।